হ্যালো ফ্রেন্ডস আই ওয়েলকাম ইউ ওয়ার্ল্ড টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ার বেঙ্গুলি আজকে আমরা মার্শাল মিক্স ডিজাইনের যে সেকেন্ড ক্লাসটা আছে সেই সেকেন্ড ক্লাসের দিকে এগিয়ে যাব এই ক্লাসটা হওয়ার পরে আরেকটা ক্লাস লাগবে হ্যাঁ কিছু নিউমেরিক্যাল কোশ্চেন্স আছে তো যেগুলো না করলে তুমি বুঝতে পারবে না আজকে একটা নিউমেরিক্যাল করাবো কিন্তু আর একটা ক্লাস আমার দিতে হবে তো তিনটে ক্লাসে মার্শাল মিক্স ডিজাইন আমি শেষ করছি আজকে হচ্ছে সেকেন্ড ক্লাসটা তো দেখো এই ক্লাসে তোমাদের একটা জিনিস আমি বলে শুরু করি এর আগের ক্লাসে আমি একটা জিনিস বলেছিলাম সেটা তোমাদের মনে হয় জি যেটা বলেছিলাম সেটা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ওটা আমার একটু ভুল হয়েছিল ওটা তারাহুড়োর মধ্যেই ভুল করে ফেলেছি তো যারা কন্টিনিউ ক্লাসটা করছো তারা একটু দেখো আমি মনে হয় বলেছিলাম যে ডাব্লু এম মাইনাস ডাব্লু ডাব্লু ডিভাইডেড বাই ডাব্লু এম হয় এটা একটু তারাহুড়োর মধ্যেই ভুল হয়ে গেছে এটা উল্টো হবে অ্যাকচুয়ালি এটা হবে না যেটা হবে সেটা হচ্ছে ওয়েট অফ এনিথিং ইন এয়ার ডিভাইডেড বাই ডাব্লিউ এম মাইনাস ডাব্লু ডাব্লু আমি প্রুফটা করানোর সময় তারা মধ্যে উল্টো করে দিয়েছিলাম এবার আমি যদি এখন আগের ক্লাসটাকে ডিলিট করে আবার নতুন করে আপলোড করি ওই একটা সামান্য জিনিসের জন্য তাহলে অনেকটা মানে খেটে যাবে তো সেই জন্য আমি করলাম না এই ক্লাসের শুরুতেই বলে দিলাম জি এম হচ্ছে ডাব্লিউ এম ডিভাইডেড বাই ডাব্লিউ মানে ওয়েট অফ এনি ম্যাটেরিয়াল ইন এয়ার ডিভাইডেড বাই হচ্ছে ওয়েট অফ এয়ার মাইনাস ওয়েট অফ ওয়াটার মানে এটা হচ্ছে ওয়েট ইন এয়ার ডিভাইডেড বাই ওয়েট ইন এয়ার মাইনাস ওয়েট ইন ওয়াটার জাস্ট এই কথাটা আমার একটু বলার ছিল এটা তোমরা কারেকশান করে নিও ডাব্লু এমটা উপরে হবে এটা আচ্ছা এটা কী করে হয় যদি তুমি আর একবার দেখে নিতে চাও প্রুফটাও দেখবে কুড়ি থেকে লাস্টে একদম এসে উল্টো করে দিয়েছিলাম তোমরা জানো যে জি এম যদি আমি বলি তাহলে এটা হচ্ছে ডাব্লু এম ডিভাইডেড বাই ভি কামাডাব্লু এখান থেকে আমি ভিটা নিয়েছিলাম হচ্ছে ডাব্লু এম ডিভাইডেড বাই জি এম ইন টু গামাডাব্লু এটা আমি বলেছিলাম কি ক্লাসিক্যাল এটা ইকুয়েশান নাম্বার ওয়ান দিয়েছিলাম আর একটা ওই প্লবতা বা বাউন্সির কনসেপ্ট দিয়ে বলেছিলাম যেখানে একটা কন্টেনার আছে এর মধ্যে আছে ওয়াটার যদি এই ওয়াটারের মধ্যে কোনো একটা ম্যাটেরিয়াল থাকে তাহলে নিচের দিকে হচ্ছে ডাব্লু এম এবং উপর দিকে থাকছে ভি গামা ডাব্লু ঠিক আছে ভি রোজই থাকে গামাডাব্লু তাহলে আমি বলতে পারি ওয়েট অফ এনি ম্যাটেরিয়াল ইন ওয়াটার ডাব্লু ডাব্লু লিখলাম ওয়েট অফ এনিথিং ইন ওয়াটার ইকোয়াল টু ডাব্লু এম মাইনাস ভি গামা ডাব্লু সেখান থেকে আমি একটা ভি পেয়েছিলাম তাহলে এটা কী হবে ডাব্লু এম মাইনাস ডাব্লু ডাব্লু ডিভাইডেড বাই গামাডাব্লু ইকুয়ালস টু ভি এখান থেকে আরেকটা ভি এনেছিলাম এটা আমি ইকুয়েশান টু লিখতে বলেছিলাম সো ইকুয়েটিং ইকুয়েশান ওয়ান অ্যান্ড টু যদি আমি করি তাহলে ডাব্লু এম ডিভাইডেড বাই জি এম ইন টু ইজ ইজুকাল টু ডাব্লু এম মাইনাস ডাব্লু ডাব্লু বাই গামাডাব্লু সেখান থেকে এইটা এটা যদি কাটে তাহলে জি এমটা ডাব্লু এম বাই ডাব্লু এম মাইনাস ডাব্লু ডাব্লু হবে এইটা হবে তো ডাব্লু এম ইজ ইন দ্য অ্যাভাব আর ডাব্লু ডাব্লু মাইনাস ডাব্লু ডাব্লু এম মাইনাস নিচে হবে তো এই অবধি আমি ঠিকই করিয়েছিলাম এর আগের ক্লাসটায় যদি তুমি প্রুফটা এখন গিয়ে ব্যাক করে দেখো এই অবধি ঠিকই করেছিলাম এই ইকুয়েশানটা লিখতে গিয়ে আমি ভুল করে ফেলেছি তো সেই জন্য পুরো জিনিসটাই পরে গন্ডগোল হয়ে গেছে তো জি এম মানে ডাব্লু এমটা উপরে হবে মানে ওয়েট অফ এনিথিং ইন এয়ারটা উপরে হবে জলের মধ্যে ওয়েটটা নিচে থাকবে এইটুকু খালি মনে রাখো ঠিক আছে তাহলে আমি আবার ওই কী কী জিনিস তোমাদের জানতে হবে সেটা লিখে রাখছি লিখে রেখে ক্লাসটা শুরু করছি তাহলে আগের ক্লাসের একটু রিক্যাপিচুলেশনও হয়ে যাবে এটা খুব দরকার মানে যখন তুমি নতুন ক্লাসটা করছো তখন তুমি পুরোনো ক্লাসের কিছুটা রিক্যাপিচুলেট করে তারপরে স্টার্ট করো তাহলে আমি যদি এখানে এরকমভাবে একটা জিনিস ড্র করি যেটা তখনও করেছিলাম টোটাল হয় পাঁচটা এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা জিনিস হয় এখানে টোটাল পাঁচটা জিনিস থাকে এটা ছিল আমার হচ্ছে কোর্স এগ্রিকেট ফাইন এগ্রিগেট ফিল এটা ছিল বি টু মেন আর এটা হচ্ছে এয়ার তাহলে আমরা কীরকমভাবে নাম দিয়েছিলাম এটা ছিল ডাব্লু ওয়ান জি ওয়ান এটা ছিল ডাব্লু টু জি টু এটা ছিল ডাব্লু থ্রি জি থ্রি এটা ছিল ডাব্লু বি জি বি আর এটা তো কোনো কিছু নেই এটা ওয়েটলেস এই ছিল হচ্ছে ব্যাপার তাহলে সবার প্রথমে আমি করেছিলাম হচ্ছে জি টি বা থিওরিটিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটি যেটাকে আমরা বলছি থিওরিটিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটি সেটা কী ছিল সমস্ত ওয়েটগুলো নিয়েছিলাম ডিভাইডেড বাই ডাব্লু ওয়ান বাই জি ওয়ান প্লাস ডাব্লু টু বাই জি টু প্লাস ডাব্লু থ্রি বাই জি থ্রি প্লাস ডাব্লু ডি বাই জি এটা ছিল হচ্ছে থিওরিটিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটি যেখানে আমি আরটাকে কনসিডার করব না তাহলে ব্ল্যাক লিখে রাখবে মনে রাখার জন্য উইদাউট কনসিডারিং আর হয়ে গেল আচ্ছা এটা আমি বলছি জিএম জিএম মানে কি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি তো হোয়াট ইজ বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটির মধ্যে টোটাল ওয়েট থাকবে সেই টোটাল ওয়েট তুমি টোটাল ওয়েট নিতে পারো বাই ভলিউম বাট আমরা যে এখানে প্রুফ করলাম যেটা আমাদের কাজে লাগবে তার মধ্যে এটা দাঁড়াচ্ছে ডাব্লু এম ডিভাইডেড বাই ডাব্লু এম মাইনাস ডাব্লু ডাব্লিউ মানে ওয়েট অফ এনিথিং বা ওয়েট অফ এগ্রিকেট ইন এটা অ্যাকচুয়ালি এগ্রিকেট বলার ঠিক না ওয়েট অফ মিক্স বল মিক্স মিক্স মানে ইনক্লুডিং ভিটামিন ওয়েট অফ মিক্স ইন এয়ার ডিভাইডেড বাই ওয়েট অফ মিক্স ইন এয়ার মাইনাস ওয়েট অফ মিক্স ইন ওয়াটার এই হল ঘটনা আচ্ছা বাল স্পেসিফিক গ্র্যাভিটি যে খালি এই ফর্মুলা দিয়ে হয় তা নয় বাল স্পেসিফিক গ্র্যাভিটি মানে টোটাল ওয়েট বাই টোটাল ভলিউম এটা কিন্তু ক্লাসিক্যাল মানে এটা তো প্রুফ করা যায় তোমাকে দেখালাম কিভাবে করা গেল এটাও ক্লাসিক্যাল এটাও মনে রাখবে যে টোটাল ওয়েট বাই টোটাল ভলিউম করলে বাল স্পেসিফিক গ্র্যাভিটি বেরোবে আচ্ছা এটা হলো জি এবার হচ্ছে ভিভি ভিভি মানে হচ্ছে পার্সেন্টেজ এয়ার হোয়াইট মানে খালি এই পোর্শনটুকুর কথা বলা হচ্ছে পার্সেন্টেজ এয়ার হোয়াইট তাহলে সেটা কী হবে পার্সেন্টেজ এয়ার হোয়াইট তোমার ছিল হচ্ছে ওয়ান মাইনাস জিএম বাই জি টি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট বা এটাকে যেটা লেখা হয়েছিল যে জিটি মাইনাস জি এম ডিভাইডেড বাই জি টি ইন্টু হানড্রেড পারসেন্ট এটা হলো পারসেন্টেজ এর ভয় এবার ছিল ভি বি মানে ভিবি মানে হচ্ছে বিটুমিনের পারসেন্টেজ পারসেন পার্সেন্টেজ অব ভিটুমিন পারসেন্টেজ বিটুমিন তাহলে কত পারসেন্টেজ ভিটুমিন আছে সেটা ছিল হচ্ছে তোমার দেখো ডাব্লু বি ডিভাইডেড বাই জিবি টোটাল ওয়েট ডিভাইডেড বাই জি এম এটা হয়ে গেল তারপরে ছিল ইন মিনারেল ভিবি প্লাস ভি ভি এই দুটোকে যোগ করে এটা পাওয়া যাচ্ছিলো আর একটা ছিল লাস্টে ভয়েটস ফিল্ড উইথ ভিটুমিন সেটা কি ছিল যে বিটুমিনের পার্সেন্টেজ ডিভাইডেড বাই ভি এম এ ইন হান্ড্রেড পার্সেন্টেজ এই ছিল হচ্ছে ফর্মুলা সো ইউ হ্যাভ টু রিমেম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স ফর্মুলাস দ্যাটস ইট ঠিক আছে চলো এবার আমরা দেখবো এই তো জিনিসটা পুরো কমপ্লিট হয়ে গেল ফর্মুলা লেখাটা এটা আমরা এর আগের ক্লাসেই ছিলাম এখন আমি নেক্সট ক্লাসে আসছি আমি এখান দিয়ে মিক্সড ডিজাইন মানে কি আমাকে মিক্সড ডিজাইন মানে হচ্ছে আমাকে প্রত্যেকটা যে এগ্রিকেট আছে এইসবের কোয়ান্টিটি বার করতে হবে এখানে মার্শাল মিক্সড ডিজাইনে আমরা এগ্রিকেটের কোয়ান্টিটিগুলো ভ্যারি করি না আমরা এখানে বিটুমিনের পার্সেন্টেজটা বার করি যে কত পার্সেন্ট বিটুমিন দিলে এক্স্যাক্টলি যেই ডিজায়ারেবল কোয়ান্টিটিগুলো বা প্রপার্টিটা আমার রোডসে লাগবে সেটা আমি পাবো তাহলে কি বললাম মার্শাল মিক্স ডিজাইনে আমরা বার করি পার্সেন্টেজ ভিটুমিনটা মানে কত পার্সেন্ট বিটুমেন থ্রি পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ ফোর ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেভেন কত পার্সেন্ট বিটুমেন দিলে আমরা অপটিমাম যে প্রপার্টিস বা ডিজায়রেবেল প্রপার্টিসগুলো আছে যেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম যার মধ্যে ওয়ার্কেবিলিটি ছিল ডিউরেবিলিটি ছিল স্টেবিলিটি ছিল ফ্লো ভ্যালু ছিল ওইটা আমরা পাবো তো তার জন্য এবার আমাকে কিছু করতে হবে কি করতে হবে দেখো এই যে জিনিসগুলো আমরা বার করলাম এটা বার করার পরে আমাকে করতে হবে কয়েকটা গ্রাফ ঠিক আছে কয়েকটা গ্রাফ মানে আমি কী কী জিনিস পেয়েছি আমি পেয়েছি কয়েকটা জিনিস যেগুলো তুমি দেখো সবার প্রথমে আমি পেয়েছি জিটি সেকেন্ড আমি পেয়েছি জি থার্ড আমি পেয়েছি ভিভি ফোর্থ আমি পেয়েছি ভিবি ফিফথ পেয়েছি ভয়েস ইন মিনারেল এগ্রিকেট এবং ছ নম্বর আমি পেয়েছি ভয়েস ফিল্ড উইথ বিটিমেন দিজ আর দ্য সিক্স থিংস দ্যাট আই হ্যাভ গট এবার এই ছটা জিনিস দিয়ে আমাকে ছটা গ্রাফ বানাতে হবে ঠিক আছে সেই ছটা গ্রাফের মাধ্যমে আমাকে বার করতে হবে অপটিমাম বিটুমেন কন্টেন্ট কীভাবে আচ্ছা ছটা গ্রাফ আছে সো প্রথম গ্রাফটা হচ্ছে এক দুই তিন নিচেরগুলো সবগুলোই পার্সেন্টেজ বিটুমেন

উইল টেক জিএম কারণ কি যেটি থিওরিটিক্যাল যেটা নিয়ে আমার কোনো কাজ নেই আমাকে প্র্যাকটিক্যালটা দেখতে হবে ট্রু বা বাল স্পেসিফিক গ্র্যাভিটি এক জিনিস ট্রুটাকে থিওরেটিক্যাল ভেবে নিও না ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি মানে বাল স্পেসিফিক গ্র্যাভিটি মানে যেটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে ট্রু মানে আমার মধ্যে যেটা আছে থিওরিটিক্যাল কিন্তু সবসময় জিএমের থেকে বেশি হবে তো থিওরিটিক্যালটা আমরা কেন বার করেছিলাম বাকি জিনিসগুলো বার করার জন্য আদারওয়াইজ আমার কাজে লাগতো না আমার কাজে লাগবে বাল্ব স্পেসিফিক গ্র্যাভিটি সো এখানে বাল স্পেসিফিক গ্র্যাভিটি আমি নিব আচ্ছা আর একটা কী নেবে একটা হচ্ছে এই যে পার্সেন্টেজ এয়ার ভয়েট পার্সেন্টেজ এ ভয়েড বা ভিভি দেখি গ্রাফগুলো কীরকম দেখে এক্সপেরিমেন্ট করে যেরকম খুশি সেরকম তোমার গ্রাফ আসতে পারে জিন জেনারেল যেটা হয় আমি সেটা বলছি স্টেবিলিটি ভ্যালুটা তোমার এরকম হবে তার মায়াটা কী ওই দিকটা একটু বেশি করে দিলাম এরকম হবে তার মাটা কি তার মায়াটা হচ্ছে যখন তুমি পার্সেন্টেজ বিটুমেন বাড়াচ্ছ তার সাথে সাথে স্টেবিলিটি ভ্যালুটা বাড়ছে ইটুল ইনক্রিজ বাড়াতে 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 এমন একটা জায়গা আসবে তারপরে যদি আরও আমি পার্সেন্টেজ ভিটোমিন বাড়াই তখন স্টেবিলিটি ভ্যালু কমে যাবে স্টেবিলিটি মানে কী ছিল স্টেবিলিটি মানে ছিল হচ্ছে সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে যদি আমি ফিফটি পয়েন্ট এইট মিলিমিটার পার মিনিট রেটে একটা বিটুমেন মিক্সের মধ্যে মানে রেটে আমি যদি লোড দিই তাহলে যে ম্যাক্সিমাম লোডে বিটুমেনটা ফেল করবে সেটা হচ্ছে স্টেবিলিটি ইন কেজি তার মানে আমি দেখতে পাচ্ছি পার্সেন্টেজ ভিটোমিন আমি ধরো টু পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ থ্রি বাড়াচ্ছি যত বাড়াচ্ছি আস্তে আস্তে বাড়ছে কিন্তু একটা সময় যাওয়ার পরে কী হবে বিটুমেন এত বেশি চলে যাবে যে এগ্রিকেটকে ছাপিয়ে যাবে মানে যেখানে এগ্রিকে বিটুমেনের থাকার কথা সরি যেখানে এগ্রিকেট থাকার কথা সেখানে বিটুমেন চলে আসবে সেই জন্য কি হবে যে স্টেবিলিটি আবার কমে যাবে অতএব আমাকে এই অপটিমামটা দরকার এক সেকেন্ড থার্ডটা কি ইউনিট ইউনিটওয়েটটা না এইদিকে হয় একই রকম শেপ থাকে কিন্তু এটা একটু শিফট করে যায় এটা মনে রাখবে এটা এদিকে থাকে এটা এদিকে থাকে আমি আবার বলছি এটা একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু মানে ইন জেনারেল এরকম হয় তার মানে এটাই না যে এটাই হবে তুমি যে টেস্ট করলে তাতে তোমার যা ভ্যালু হবে তুমি তাই লিখবে তোমাকে তো অনেকগুলো বিটোমিন পার্সেন্টেজ নিয়ে চেক করতে হবে ইউ স্টার্ট ফ্রম থ্রি 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 পয়েন্ট ফাইভ ফোর ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এরকম করে বাড়াতে থাকবে তোমার যে টেস্ট রেজাল্ট আসবে সেটা তুমি বসাবে সেটা এরকম শেপের নাও আসতে পারে বাট ইন জেনারেল এরকম শেপের হয় ইউনিটওয়েটের ক্ষেত্রে আবার বলছি তুমি জি এম বসাবে ওয়েট যেটা আছে সেটা বাল স্পেসিফিক গ্র্যাভিটি বসাবে ইউ উইল নট পুট থিওরিটিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটি ঠিক আছে তো বাল স্পেসিফিক গ্র্যাভিটি পুট করলে বাল স্পেসিফিক গ্র্যাভিটির গ্রাফটা যেটা হয় সেটা ইন জেনারেল এরকম দেখতে হয় ঠিক আছে তো হুম বাল স্পেসিফিক গ্রাফটা ইন জেনারেল এরকম দেখতে হয় আরেকটা গ্রাফ আছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিভি ভিভি মানে হচ্ছে এয়ার এয়ারভোয়াইট এবার দেখো যত তুমি বিটুমিনের পার্সেন্টেজ বাড়াবে তত এয়ারভাইট কমবে না বাড়বে তত কমা উচিত কারণ কি এয়ারভাইট মানে কি এই যে আমি যে ছবিটা এঁকেছিলাম এই যে আমার যে এটা ছবিটা ছিল এখানে কোর্স এগ্রিকেট ফাইন এগ্রিকেট ফিলার বিটুমেন এয়ার কোর্স এগ্রিকেট ফাইন এগ্রিকেট ফিলার বিটুমিন আর এটা ছিল এয়ার যত আমি বিটুমিনটা বাড়াবো তত এই এয়ারের পরিমাণটা কমতে থাকবে অতএব এই জিনিসটা এরকমভাবে আসে তার মানে আবার বিটুমিনের পোশনটা প্রচুর বাড়িয়ে দিলে যে একদম কমে যাবে তা না ওই জন্য ওটা অ্যাসিনটোটিক্যালি হয়ে যায় মানে এরপরে আর কমে না তো এটা এরকমভাবে কন্টিনিউ করতে থাকে ঠিক আছে এই তিনটে গ্রাফ দিয়েই কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে দেখো কেন বলছি বলছিটা খুলে গেছে যেটা আমাদের কোটে বলা আছে যে কি কি জিনিস আমাদের নিতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে আমি ম্যাক্সিমাম স্টেবিলিটি নেব ম্যাক্সিমাম স্টেবিলিটির রেসপেক্টে যে বিটুমেন পার্সেন্টেজটা পাচ্ছি ধরো এটা পেলাম এরকম একটা আসলো এই বিটুমেন পার্সেন্টেজটা ধরে নাও ফোর পার্সেন্ট আসলো ম্যাক্সিমাম স্টেবিলিটি রেসপেক্ট নিলাম ম্যাক্সিমাম ইউনিট ওয়েটের রেসপেক্টে একটা নেব এটা ধরো তুমি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ পেলে ম্যাক্সিমাম ইউনিট ওয়েটের রেসপেক্টে একটা পার্সেন্টেজ ভিটোমিন নিলাম একটা ম্যাক্সিমাম স্টেবিলিটির রেসপেক্টে নিলাম আরেকটা নিতে হবে হচ্ছে পার্সেন্টেজ এয়ারভোয়েটের রেসপেক্টে পার্সেন্টেজ এয়ার ভয়েড মানে আবার কি পার্সেন্টেজ এয়ারভোয়েট যেটা আমাদের কোর্টে দেওয়া আছে সেটা হচ্ছে থ্রি থেকে ফাইভ পার্সেন্টের মতো ধরা হয় অত বললাম থ্রি টু ফাইভ পার্সেন্টেজ এবার এটা তুমি কত ধরবে সেটা তোমার ব্যাপার ধরে নিলে আমি ফোর পার্সেন্ট ধরে নিয়ে করছি মানে ডিজাইন পার্সেন্টেজ এয়ার হয়েটা হচ্ছে ফোর পার্সেন্ট তো সে ফর এক্সাম্পল এখানে আমি পেলাম ফোর পার্সেন্ট এবার এর করেসপন্ডিং যদি আমি পার্সেন্টেজ বিটুমেন ধরি সে ফর এক্সাম্পল এটা ধরো আসলো থ্রি পয়েন্ট এইট পার্সেন্টেজ কোটে বলা আছে এই তিনটার অ্যাভারেজ তোমাকে নিতে হবে দ্যাট উইল বি দ্য অপটিমাম বিটুমেন কন্টেন্ট তাহলে কি বললাম অপটিমাম ভালো করে দেখো বিটুমেন কন্টেন্ট উইল বি দ্য অ্যাভারেজ অফ কী কী এক নম্বর ম্যাক্সিমাম স্টেবিলিটি ভ্যালু সেকেন্ড ম্যাক্সিমাম জিএম বা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি আর তিন নম্বর হচ্ছে ডিজাইন এয়ার হোয়াইট বা পার্সেন্টেজ সেটা ইন জেনারেলি থ্রি টু ফাইভ পার্সেন্টেজ ধরা হয় থ্রি ধরে করতে পারো থ্রি পয়েন্ট ফাইভ মানে ডিজাইন করার সময় যেটা তুমি ধরে নিচ্ছ সেইটা তোমাকে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই হলো তিনটা জিনিস যে তিনটার অ্যাভারেজ তোমাকে নিতে হবে ঠিক আছে তাহলে কী কী বললাম একটা হচ্ছে ম্যাক্সিমাম স্টেবিলিটিতে যাবে তার জন্য যে পার্সেন্টেজ বিটুমেন্টে পেলো সেটা নিলে একটা হচ্ছে ম্যাক্সিমাম ইউনিট ওয়েট বা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিতে যাবে তার জন্য যে পার্সেন্টেজ বিটুমেনটা হলো সেটা নিবে এবং তুমি ডিজাইন করার সময় যে ডিজায়ার তুমি পার্সেন্টেজ এয়ার ভয়ে নিয়েছো যেটা থ্রি থেকে ফাইভ পার্সেন্টের মধ্যে হয় তার ভ্যালুটা জন্য যে পার্সেন্টেজ বিটুমেন হলো সেটা নিবে তিনটার অ্যাভারেজ করবে যদি আমি এই করেসপন্ডিং যে স্যাম্পেল টেস্ট ভ্যালুগুলো আমি নিয়েছি সেটা নিয়ে যদি আমি করি তাহলে দেখো কীরকম দাঁড়াচ্ছে একটা হচ্ছে ফোর প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস থ্রি পয়েন্ট এইট বাই এটা করে যাওয়া হয় তাই ক্যালকুলেটর ফ্যালকুলেটার এখন নাই মোটামুটি কত হচ্ছে এটা আট নয় দশ এগারো বারো তেরো তিন হাতের এক পাঁচ ছয় দশ তেরো বাই থ্রি থার্টিন পয়েন্ট থ্রি বাই থ্রি মানে তিন চারে বারো সরি তিন চারে বারো ফোর বারো আর এক ওই ফোর পয়েন্ট সামথিং পার্সেন্টেজ হবে আর দেখি এক্স্যাক্টলি কত পার্সেন্টেজ হয় ক্যালকুলেটরটা থার্টিন পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই ফোর সরি থার্টিন পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই থ্রি ফোর পয়েন্ট ফোর থ্রি ফোর পয়েন্ট ফোর থ্রি পার্সেন্টেজ তাহলে এই যদি এরকম বিটুমেন পার্সেন্টেজের ভ্যালুগুলো আসে তাহলে সেটার ভ্যালু তোমার দাঁড়াবে ফোর পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট এটা হবে তোমার অপটিমাম বিটুমেন কন্টেন্ট এই তিনটে দিয়েই কিন্তু হয়ে যায় এছাড়াও আরও তিনটে গ্রাফ আছে যেগুলো জানা দরকার কারণ পরীক্ষার সময় এমসি চলে আসে ঠিক আছে তো আপাতত বিট পার্সেন্টেজ বিটু মানে যেটা মার্শাল মিক্স ডিজাইনের যেটা কাজ সেটা কিন্তু তোমার হয়ে গেল ঠিক আছে আচ্ছা আরও কী কী তিনটে গ্রাফ আছে দেখো আরও যে তিনটে গ্রাফ আছে স্টেবিলিটি ইউনিট ওয়েট এখানেই করে দিচ্ছি আর একটা যেটা গ্রাফ হয় সেটা হচ্ছে পার্সেন্টেজ বিটুমেন ভার্সেস ফ্লো ভ্যালু আচ্ছা হলো আর একটা গ্রাফ হয় পার্সেন্টেজ বি টু মেন ভার্সেস ভি এম এ মানে ভয়েট ইন মিনারেল এগ্রিগেড আর একটা গ্রাফ হয় পারসেন্টেজ বি টু মেন ভার্সেস ভয়েটস ফিল্ড এই তিনটে গ্রাফ হয় ফ্লো ভ্যালু কি দেখো ফ্লো ভ্যালু মানে হচ্ছে মানে তুমি যত বেশি বিটুমেন পার্সেন্টেজ বাড়াবে তত বেশি ফ্লো ভ্যালু বাড়বে কেন কারণ কি আমি তোমাদের বলেছিলাম যে ফ্লো ভ্যালু হচ্ছে সেই ভ্যালুটা যেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টেবিলিটি বা স্টেবিলিটি আসাতে যতটা পরিমাণ ডিফরমেশান হলো ফ্লো ভ্যালু ইজ দ্য কল ডিফরমেশন যেটাকে আমি পয়েন্ট টু ফাইভ মিলিমিটার ইউনিটে এক্সপ্রেস করি সো ফ্লো ভ্যালু ইজ দ্য মানে কতটা ফ্লো হচ্ছে এবার যদি তুমি ফ্লো ভ্যালুর কথা ভাবো তার মানে তুমি দেখো যত তোমার বিটুমেন বাড়বে তত এগ্রিগেট কমবে যত তোমার এগ্রিকেট কমবে তত কি হচ্ছে যত তোমার এগ্রিকেট কমছে তত বেসিক্যালি তোমার কী হচ্ছে তোমার কিন্তু ডিফরমেশন বাড়ার চান্স বাড়ছে কারণ এগ্রিকেটটা হচ্ছে ডিফর্মেশানটাকে আটকায় একটা জায়গা আছে সে ফর এক্সাম্পল বুঝতে হবে ধরো অনেকগুলো এগ্রিকেট আছে তার মধ্যে কোনো বিটুমেন্ট টিটুমেন্ট নেই তাহলে এটা কি হলো এটা ব্রিটাল হয়ে গেল তার মানে ডিফরমেশানের আগে এ বেশি পরিমাণ ডিফর্মেশন শো করবে না ডিফর্মে সরি মানে ভেঙে যাওয়ার আগে বা পুরোপুরি কমপ্লিটলি ব্রেকেজ হয়ে যাওয়ার আগে এটা কিন্তু বেশি ডিফর্মেশন শো করবে না কিন্তু বিটুমেনের দেখবে তুমি মনে রাখবে আমরা ফ্লেক্সিবিলিটি টেস্ট করেছিলাম তার মানে একটু ফ্লেক্সিবল তার মানে বিটুমেন যদি এখানে ঢুকে যায় এই জায়গাগুলো ধরো বিটুমেন ঢুকে গেল তাহলে কী হবে এর ফ্লেক্সিবিলিটি একটু বাড়লো ফ্লেক্সিবিলিটি বাড়া মানে কিন্তু ওর যে ভেঙে যাওয়ার আগে কিন্তু বা কমপ্লিট আলটিমেট ফেইলিয়ার হওয়ার আগে যেটা আমি বলতে চাইছি ফেইলিয়ার হওয়ার আগে ফেইলিয়ার ফেইলিয়ারের আগে কিন্তু এর ডিফরমেশন শো করবে তার মানে এটাই বোঝা যাচ্ছে ফ্লো ভ্যালু কিন্তু বাড়বে তাহলে এইরকমভাবে ধরো তোমার ফ্লো ভ্যালু বাড়ব মানে পার্সেন্টেজ বিটুমেন কন্টেন্ট তুমি যত বাড়াবে ফ্লো ভ্যালু তোমার তত বাড়বে নেক্সট আমাদের কী আছে নেক্সট আমাদের আছে হচ্ছে ভিএমএ ভিএমএ মানে ভয়েডস ইন মিনারেল এগ্রিকেট তো ভয়েডস ইন মিনারেল এগ্রিকেটের যেটা শেপ হয় সেটা হচ্ছে ভয়েডস ইন মিনারেল এগ্রিকেটটা এরকম শেপ শো করে ভয়েটসএ মানে তুমি যত পার্সেন্টেজ বিটুমেন বাড়াবে ভয়েডস ইন মিনারেল এগ্রিকেট কমবে কমতে কমতে আস্তে আস্তে বাড়বে হলো আচ্ছা ভিএফি মানে ভয়েডস ফিল্ড উইথ বিটুমেন মানে যদি তুমি এই গ্রাফটাকে ড্র করো গ্রাফ মানে এই ডায়াগ্রামটাকে ফাইন এগ্রিকেট ফিলার ভিটুমিন এয়ার এইটা হচ্ছে তোমার ভি এম এ আর এইটা হচ্ছে ভয়েট ফিল্ড উইথ ভিটুমিন এইটুকু তাহলে তুমি নিজে চিন্তা করো ভয়েট ফিল্ড উইথ ভিটুমিন মানে এইটুকুর মধ্যে যদি তুমি ভিটুমিন দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ তাহলে কী হবে প্রথম এই জায়গাটা ফিল হতে থাকবে তার মানে যত তুমি দেবে তত এটা বাড়তে থাকে আর এর শেপটা এরকম হয় ভয়েস ফিল্ড ভিটোমিনের শেপটা মানে যত তুমি পার্সেন্টেজ ভিটোমিন বাড়াচ্ছ তত ভয়েসটা ফিল হতে থাকবে বিটুমেন দ্বারা কিন্তু একটা সময় গিয়ে ওটা অ্যাসিমটেড হয়ে যাবে মানে একটা সময় গিয়ে কমপ্লিটলি ভয়েস টু আর এলিমিনেট করা সম্ভব নয় মানে কিছু না কিছু ভয়েস তো থাকবেই তুমি ভিটোমিন দিয়ে সমস্ত ভয়েস এলিমিনেট করতে পারবে না এটাই বোঝাচ্ছে মানে প্রথমে তুমি বিটুমেন পার্সেন্টেজ বাড়াচ্ছ এই ভয়েসটা ফিল হতে থাকবে এ এর পার্সেন্টেজটা কমতে থাকবে কমতে 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 এমন একটা জায়গায় অ্যাটেন্ড করে যাবে তারপরে আর কমবে না এটা হচ্ছে ভয়েস ফিল তাহলে এই দেখো এই ছটা জিনিস তোমাকে আমি বললাম কিন্তু তার মধ্যে কি বললাম যে দিচ থ্রি আর দ্য ইম্পর্টেন্স বিকজ এই তিনটা দিয়েই কিন্তু তোমার পার্সেন্টেজ অপটিমাম পার্সেন্টেজ ভিটামিন কন্টেন্ট বেরিয়ে যাবে উপরের যে তিনটা গ্রাফ এই তিনটে গ্রাফ দিয়ে তোমার অপটিমাম বিটুমেন কন্টেন্ট বেরিয়ে যাবে কেউ বেরোবে তুমি তিনটের অ্যাভারেজ নেবে কী কী তিনটের একটা নেবে হচ্ছে ম্যাক্সিমাম স্টেবিলিটির করসপন্ডিং যে পার্সেন্টেজ বিটুমেন আছে একটা নেবে জিএম বা বাল স্পেসিফিক গ্র্যাভিটির ম্যাক্সিমাম বাল স্পেসিফিক গ্র্যাভিটির করসপন্ডিং যে তুমি পার্সেন্টেজ বিটুমেন পেলে আর একটা নেবে পার্সেন্টেজ এয়ারভোয়াইট যেটা থ্রি থেকে ফাইভ পার্সেন্টের মধ্যে থাকে তার যে কোনো একটা ভ্যালু তুমি নিতে পারো ডিজায়ার যেটা তোমার ডিজাইনের জন্য লাগবে সেই যে পার্সেন্টেজ ভ্যালুটির পেলে সেটা নিলে নিয়ে এই তিনটার এভারেজ করে তুমি অপটিমাম বিটুমিন পেয়ে গেলে হয়ে গেল কিন্তু এই তিনটেও তোমার গ্রাফ দরকার কারণ কি পরীক্ষার সময় তোমাকে বলতে পারে যে এই 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 চারটা গ্রাফ দিয়ে বললো ভিএফির প্রপার গ্রাফ কোনটা তখন কিন্তু তোমাকে এটা শো করতে হবে তোমাকে বলতে পারে না যে ধরো এই গ্রাফটা দিল এই গ্রাফটা দিল এই গ্রাফটা দিল এবং এই গ্রাফটা দিল দিয়ে বললো যে ভয়েস ফিল্ড উইথ বিটুমিনের জন্য কোন গ্রাফটা প্রযোজ্য হবে তখন তোমাকে এটা ক্লিক করতে হবে তো এভাবে এমসি কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় ধরো তোমাকে বললো যে ফ্লো ভ্যালুর প্রপার গ্রাফ কোনটা এইটা 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 আর এটা দিল তখন তোমাকে কিন্তু এটা শো করতে হবে সো গ্রাফের এই জিনিসগুলো কিন্তু জেনে রাখো এমনি তুমি মোটামুটি ধারণা করে নিতে পারবে কিন্তু এটা দেখো কনকেভ আপওয়ার্ড এটা কনভেক্স আপওয়ার্ড এই দুটো কিন্তু একটু জেনে রাখো নাহলে ভুলে মানে তুমি বুঝতেই পারছো ফ্লো ভ্যালু বাড়বে পার্সেন্টেজ বিটুমেন বাড়লে ঠিক আছে এখানেও তুমি বুঝতে পারছো যে ভয়েস ফিল্ড উইথ বিটুমেন বাড়বে যদি আমি পার্সেন্টেজ বিটুমেন বাড়াই কিন্তু একটা কনকেভ আপওয়ার্ড একটা কনভেক্স আপওয়ার্ড এটা কনভেক্স আপওয়ার্ড এটা কনকেভ আপওয়ার্ড সো জায়গা জায়গাতেই কনফিউশন হয় তোমাকে এই চারটা গ্রাফ দিবে এক দুই তিন চার চারটা দিয়ে বলবে কোনটা ফ্লো ভ্যালু করেসপন্ডিং পার্সেন্টেজ ভিটোমিনের গ্রাফ তুমি জানো এটা হবে না এটা হবে না কিন্তু তুমি ভুলে যাবে এইটা না এটার মধ্যে কোনটা হবে ওরা এরকমভাবেই তোমাকে কনফিউশন করবে সো এই জিনিসগুলো একটু দেখে রাখবে আশা করি তাহলে সব ঠিক হয়ে যাবে তো এই হয়ে গেল তোমার মোটামুটি পার্সেন্টেজ বা এক্স্যাক্ট মানে বিটুমিনের যে ইয়েটা আছে সেটা বের করার উপায় ঠিক আছে আর একবার বলে দিচ্ছি তোমাদের পয়েন্টসগুলো পরীক্ষার খাতার মধ্যে ভালো করে লিখে রাখো এক নম্বর নেবে হচ্ছে পারসেন্টেজ বিটুমেন কন্টেন্ট করেসপন্ডিং টু ওয়ান ম্যাক্সিমাম স্টেবিলিটি দুই ম্যাক্সিমাম ফ্লো ভ্যালু না ম্যাক্সিমাম ফ্লো না ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি বা জি এম বাল স্পেসিফিক গ্র্যাভিটি নিবে কিন্তু আর একটা হচ্ছে ডিজায়ার্ড ডিজায়ার্ড পার্সেন্টেজ এয়ার যেটা আছে ভিপি হোক বা এ ভি হোক যেটা তুমি নিবে থ্রি টু ফাইভ পার্সেন্টের মধ্যে একটা ভ্যারি করে থ্রি টু ফাইভ পার্সেন্ট মধ্যে সেটা নিবে এই তিনটার নেবে হচ্ছে অ্যাভারেজ দ্যাট উইল বি ইয়োর পার্সেন্টেজ অপটিমাম দেখো বুঝতে পারলে কি না এই হলো ঘটনা এবার আমরা একটা অঙ্ক করব একটা জেনারেল ম্যাথামেটিক্স করবো যে আচ্ছা আরও কয়েকটা জিনিস তোমাকে বলে দিই এটা একটা টেবিল আছে টেবিলটা মনে রাখতে পারলে রেখো সেটা হচ্ছে প্রপার্টি প্রপার্টি না দাঁড়াও এক সেকেন্ড এটা হচ্ছে লিখেছে টেস্ট প্রপার্টি ভার্সেস স্পেসিফাইড ভ্যালু হ্যাঁ টেস্ট প্রপার্টি ভার্সেস স্পেসিফাইড ভ্যালু মনে রাখা তো দরকার আছে বলে আমার মনে হয় না বাট তাও যেহেতু অনেকে পড়ায় থিওরিতে আমি বলে দিচ্ছি টেস্ট প্রপার্টি মানে প্রথমে হচ্ছে স্টেবিলিটি এটা মনে রাখতে পারো এটা না তিনশো কেজি আছে হল মিনিমাম মানে স্টেবিলিটির ভ্যালুটা কেজিতে তোমাকে ডিফাইন করতে হয় সেটা যেন তিনশো কেজি হয় মিনিমাম ফ্লো ভ্যালু এরও একটা রেঞ্জ আছে সেটা হচ্ছে আট টু ষোলো ফ্লো ভ্যালুটা এইট টু সিক্সটিনের মধ্যে থাকে এগেইন বলছি এইট টু সিক্সটিন মানে তোমাকে এটাকে পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ করে নিতে হবে করে নিয়ে যেটা হবে সেটা আর কি ফ্লো ভ্যালুকে পয়েন্ট টু ফাইভ মিলিমিটার ইউনিটে এক্সপ্রেস করা হয়েছে স্টেবিলিটি হলো ফ্লো ভ্যালু হলো তারপরে তোমার থাকছে হচ্ছে পার্সেন্টেজ এয়ার ভয়েট যার ভ্যালুটা হচ্ছে থ্রি টু ফাইভ পার্সেন্টের মধ্যে থাকে পার্সেন্টেজ এয়ার হোয়াইট থ্রি টু ফাইভ পার্সেন্টের মধ্যে থাকে আর কি আছে পার্সেন্টেজ এয়ার ভয়েট হলো ফ্লো ভ্যালু হলো স্টেবিলিটি হলো দ্বারা আর আছে হচ্ছে ভয়েস ফিল্ড উইথ বিটুমেন ভয়েস ফিল্ড উইথ বিটুমেন আর একটা হচ্ছে ভয়েস ফিল্ড উইথ বিটুমেন যেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টু এইট্টি পার্সেন্টের মধ্যে থাকে বিটুমেন ভিএফপি মানে ওই যে ভয়েডটা হলো ভি এম এ ভিএম এর মধ্যে কতটা পরিমাণ বিটুমেন আছে সেটা সেভেন্টি ফাইভ টু এইট্টি ফাইভ পার্সেন্টের মধ্যে থাকবে এই হলো ঘটনা এবার একটা অঙ্ক করো দেখো নিউমেরিক্যাল অঙ্ক যতক্ষণ না তুমি করবে ততক্ষণ কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না হুম এটা খুব সিম্পল অঙ্ক করাচ্ছি আজকে নেক্সট কালকে যে ক্লাসটা দেবো সেটার মধ্যে একটু ডিফিকাল্ট অঙ্ক করাবো ডিফিকাল্ট তো কিছুই না মানে এমন অঙ্ক করাবো যেটা ডাইরেক্টলি হবে না আজকের অঙ্কটা একদম ডাইরেক্টলি তুমি করতে পারবে জাস্ট তোমার ফর্মুলাগুলো মনে আছে কি না এবং কনসেপ্টটা ক্লিয়ার করানোর জন্য এই থিওরিটিক্যাল অঙ্কটা করা তুমি সবসময় মনে রাখবে একটা সিলেবাস তোমার কমপ্লিট তখনই হবে যখন তুমি নিউ মানে থিওরিটিক্যাল পড়ার সাথে সাথে নিউমেরিক্যালটা করলে থিওরিটিক্যাল পড়ার পর যতক্ষণ না পর্যন্ত তুমি নিউমেরিক্যাল কোশ্চেন্স করছো ততক্ষণ তুমি মনে রাখবে তোমার সেই সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার হতে পারে না ওয়ান্স ইউ ফিনিশ দ্য নিউমেরিক্যাল ইউ এগেন গো টু থিওরিটিক্যাল অ্যান্ড রিপিটেড থিওরি নিউমেরিক্যাল থিওরি তিনটা করে নিলে একটা রিভিশন তোমার কমপ্লিট হলো যতক্ষণ না পর্যন্ত তুমি থিওরি পড়ে নিউমেরিক্যাল করে আবার থিওরিটা পড়বে ততক্ষণ তোমার থিওরি কনসেপ্ট ক্লিয়ার হবে না এখনও পর্যন্ত তুমি বুঝতে পারো নি কোনো সব জিনিসগুলো যখনই তুমি নিউমেরিক্যালটা করে নিবে তারপরে আবার থিওরি পড়বে দেখবে তোমার অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে চলো নিউমেরিক্যাল কোশ্চেনটা লেখো কোশ্চেন আছে আমার কাছে সেটা হলো ম্যাটেরিয়াল এগ্রিকেট দেওয়া আছে আচ্ছা ওয়েট আছে গ্রামে দেওয়া আছে ট ফাইন এগ্রিকেট টু ওয়ান এখানে আর একটা এগ্রিকেট দেওয়া আছে হ্যাঁ মানে এখানে লিখেছে অন্য হবে আর কি এখানে এরকম করে না লিখে এগ্রিকেট ওয়ান এগ্রিকেট টু এগ্রিকেট থ্রি এগ্রিকেট ফোর আর বিটিমেন এভাবে লেখা আছে ঠিক আছে মানে এখানে কোর্স এগ্রিকেট ফাইন এগ্রিকেটের মাঝখানে মিডিয়াম টাইপ অফ এগ্রিকেটে দেওয়া আছে সেটা তুমি দিতেই পারো ভ্যারাইটি অফ রেঞ্জের এগ্রিকেট আটশো পঁচিশ বারোশো আটশো পঁচিশ বারোশো তিনশো পঁচিশ একশো পঞ্চাশ তিনশো পঁচিশ একশো পঞ্চাশ আর একশো আচ্ছা হলো আর এদিকে হচ্ছে টু পয়েন্ট সিক্স থ্রি টু পয়েন্ট সিক্স থ্রি টু পয়েন্ট ফাইভ ওয়ান টু পয়েন্ট ফোর সিক্স টু পয়েন্ট ফোর থ্রি ওয়ান পয়েন্ট জিরো ফোর ফাইভ কী বলছে ভলিউম অ্যান্ড ওয়েট অফ ওয়ান মার্শাল মোল্ড ওয়াজ ফাউন্ড টু বি কোয়েশ্চেনটা বলছে লেখো ভলিউম অ্যান্ড ওয়েট অফ ওয়ান মোল্ড কত কত আছে ভলিউমটা বলেছে চারশো পঁচাত্তর সিসি আর ওয়েটটা বলেছে হচ্ছে এগারোশো গ্রাম ঠিক আছে অ্যাজিউমিং অ্যাবজরশন আর বিটুমেন ইন ইজ জিরো তোমাকে সমস্ত কিছু বার করতে বলেছে নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এভরিথিং মানে জিটি জি এম সব কিছু ফাইন্ড জিটি জি এম ভিভি ভিভি ভি এম এ ভিএফবি সব জিনিস তোমাকে বার ভেরি ইজি সবার প্রথমে তো জাস্ট ইউনিট টু নো দ্য ফর্মুলা জিটি মানে কী হবে জিটি মানে হচ্ছে আমি জানি প্রথমে ওয়েটগুলো মানে ফর্মুলাটা হচ্ছে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু প্লাস ডাব্লু থ্রি প্লাস ডাব্লু ফোর প্লাস ডাব্লু বি ডিভাইডেড বাই ডাব্লু ওয়ান বাই জি ওয়ান প্লাস ডাব্লু টু বাই জি টু প্লাস ডাব্লু থ্রি বাই জি থ্রি প্লাস ডাব্লু ফোর বাই জি ফোর প্লাস ডাব্লু বি বাই জি বি আশা করি এই অঙ্কটা করতে হবে না ডাব্লুর জায়গায় এটা বসাবা এটা বসাবা এটা বসাবা এটা বসাবো এটা বসাবা ডাবলু ওয়ান থেকে বি হয়ে গেল আর ডাব্লু ওয়ান বাই জি ওয়ান করে এটা বসাবে করলো করে যে ভ্যালুটা আসবে আমি বলে দিচ্ছি তোমাদের মিলিয়ে নেবে এই ভ্যালুটা আসবে তোমার টু পয়েন্ট ফোর জিরো ফোর টু পয়েন্ট ফোর জিরো ফোর জাস্ট পুটিং দ্য ভ্যালু আই এম কেটিং আচ্ছা জি এম মানে কী বলেছিলাম ডাব্লু এম ডিভাইডেড বাই ডাব্লু এম মাইনাস ডাব্লু ডাব্লু এটা বলেছিলাম জিএম ফর্মুলা দিয়ে ওহো তো মুশকিল হয়ে গেল এখানে তো ডাব্লু এমটা আমি জানি এগুলো যোগ করে আমি ডাব্লু এম পেয়ে যাবো কিন্তু ডাব্লু ডাব্লু তো জানি না ওয়েট অফ দিস ম্যাটেরিয়ালস বা ওয়েট অফ দ্য মোল্ট ইন ওয়াটার তো দাওয়া নেই তাহলে কী করে বের হবে ওয়েট মানে আমি কি বলেছিলাম একটা মোল্ট নিব সেটার এয়ারে কত ওয়েট হচ্ছে সেটা বার করব মোল্ডের ওয়েট দেওয়া আছে এগারোশো গ্রাম এয়ারে কিন্তু ওয়াটারে কত সেটা তো দেয়নি তাহলে সবসময় ফর্মুলা জানলে কিন্তু হবে না বাল স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি ওয়েট বাই ভলিউম বাল্ব স্পেসিফিক গ্রেভিটি এটাও একটা বাল স্পেসিফিক গ্র্যাভিটি বাট অ্যাকচুয়াল ক্লাসিক্যাল ডেফিনেশান কি ওয়েট বাই ভলিউম তো তোমার এখানে ওয়েট দেওয়া আছে এগারোশো আর ভলিউম দেওয়া আছে চারশো পঁচাত্তর বার করে দাও এগারোশো বাই চারশো পঁচাত্তর টু পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ টু পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ তাহলে জি এম বেরিয়ে গেল জিটি বেরিয়ে গেলো দিস ইজ ইউর জিটি দিস ইজ ইওর জি এম হলো আচ্ছা এবার আমি কী বার করবো ভি ভি পার্সেন্টেজ এয়ার আর হোয়াইট সেটা কী জিনিস ছিল ওয়ান মাইনাস জি এম বাই জি টি তাহলে ওয়ান মাইনাস জি এম মানে টু পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ বাই জিটি হচ্ছে টু পয়েন্ট ফোর জিরো ফোর মনে রাখবে এগুলো সব পার্সেন্টেজে হয় সো হানড্রেড পারসেন্ট করতে ভুলবে না করে কত হচ্ছে বার করো ভ্যালুটা বসিয়ে দিচ্ছি ওয়ান মাইনাস জিএম বাই জিডি করলে থ্রি পয়েন্ট সেভেন জিরো টু আসে দাঁড়ো একবার আমি ক্যালকুলেটটা করে নিই এটা আসছে হচ্ছে ওয়ান মাইনাস টু পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ ডিভাইডেড বাই টু পয়েন্ট ফোর জিরো ফোর থ্রি পয়েন্ট সেভেন ঠিকই আছে ক্যালকুলেশন ঠিক তাহলে এটা আসছে থ্রি পয়েন্ট সেভেন জিরো পার্সেন্টেজ ভলিউম অফ বয়েস বেরিয়ে গেল তাহলে এই দুটো বেরোলো এটা বেরিয়ে গেলো নেক্সট আমাকে কী বার করতে বলেছে ভয়েটস বিটু মানে পার্সেন্টেজ ভলিউম অফ বিটুমেন ভিবি ভিবির ফর্মুলাটা কী ছিল ভিবি ছিল হচ্ছে ডাব্লু বি বাই জিবি ডিভাইডেড বাই টোটাল ওয়েট ইন এয়ার ডিভাইডেড বাই জি এম বলে নাও ডাব্লু বি কত হ্যাঁ একশো এটা কত ওয়ান পয়েন্ট জিরো ফোর ফাইভ ডাব্লু এম কত ওয়েট অফ ওয়ান মোল্ড দেওয়া আছে এগারোশো ডিভাইডেড বাই জি এম না এটা তো মোল্ড না ডাব্লিউ এম মানে টোটাল ওয়েটটা এখানে টোটাল ওয়েট মানে এইগুলোর যোগফল যোগফল ওয়েট তোমাকে বার করতে হবে এক দুই তিন চার সো এইট টোয়েন্টি ফাইভ প্লাস বারোশো প্লাস থ্রি টু ফাইভ প্লাস একশো পঞ্চাশ টোটাল ওয়েট ডিভাইডেড জি এম জি এম মানে হচ্ছে তোমার বেরোলো এখনই টু পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ টোটাল ওয়েট বাই জি এম হয়ে গেল তাহলে এটা কত বেরোচ্ছে এটা বেরোচ্ছে হচ্ছে তোমার দারো এক সেকেন্ড ক্যালকুলেট করি এইট বারোশো প্লাস তিনশো পঁচিশ প্লাস একশো পঞ্চাশ এটা ডিভাইডেড বাই টু পয়েন্ট এটা হলো নিচে থাকবে একশো ওয়ান ডিভাইডেড ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট জিরো ফোর ফাইভ তাহলে ভিভি ইন্টু পারসেন্টেজ করতে করলে এটা তোমার এইট পয়েন্ট এইট সিক্স পার্সেন্টেজ আসছে হুম এখানে আমি একটা জিনিস ভুল করেছি এখানে তোমাকে বিটুমিনের ওয়েটটাও তো নিতে হবে টোটাল ওয়েট না টোটাল ওয়েট তাহলে ইনক্লুডিং বিটুমিন ওয়েটটা এখানে একশোটাও নিতে হবে তাহলে একশো নিয়ে যদি তুমি করো তাহলে তোমার ভ্যালু আসবে এইট পয়েন্ট ফাইভ টু পার্সেন্টেজ এইট পয়েন্ট ফাইভ টু পার্সেন্টেজ হয়ে গেল আচ্ছা নেক্সট নেক্সট তোমার আসবে হচ্ছে ভয়েটস ইন মিনারেল এগ্রিকেট মানে কি ভি ভি প্লাস ভিভি তার মানে এইট পয়েন্ট ফাইভ টু প্লাস হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন জিরো তাহলে এটা কত হচ্ছে টু সাত আট নয় দশ আরো বারো দুই হাতের এক আট নয় দশ আরো বারো টুয়েলভ পয়েন্ট টু টু পারসেন্টেজ ভয়েটস ইন মিনারেল এগ্রিকেট হয়ে গেল এটা বেরিয়ে গেলো এটা বেরিয়ে গেল আর একটা আসলো তোমার ভয়েটস ফিল্ড উইথ ভিটোমিন সেটা কী হয় ভয়েটস ফিল্ড উইথ ভিটোমিন মানে হচ্ছে ভি ভি ডিভাইডেড বাই ভি এম এ তাহলে ভিভি কত ছিল এইট আর ভিএমএ হচ্ছে টুয়েলভ পয়েন্ট টু টু ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ সো হোয়াট ইজ দ্য ভ্যালু সিক্সটি নাইন এইভাবে তুমি জিনিসগুলো বার করবে আচ্ছা দেখো যারা তুমি আমার ক্লাস দেখছো তারা একটা জিনিস জেনে রাখো তোমাদের যে মেন কনফিউশনটা হবে সেই কনফিউশনটা কোথায় হবে তুমি বলে স্যার দেখুন একটা জিনিস আপনি করলেন এখানে ওয়েট বাই ভলিউম করার সময় এগারোশো বাই চারশো পঁচাত্তর আপনি নিয়ে নিলেন এইটা নিলেন ওয়েট এটা নিলেন ভলিউম নিয়ে নিয়ে আপনি জিএমটা বের করে নিলেন তো টোটাল ওয়েট যখন আমি নিচ্ছি তখন এইটার ক্ষেত্রে আপনি সবগুলো যোগ করলেন কেন এটা ভিবি বা পার্সেন্টেজ ভলিউম ও বিটুমেন আছে সেখানে আপনি তো এই এগারোশোটা লিখে দিতে পারতেন এখানে করলেন কেন এখানে এই কারণেই করলাম কারণ কি এইখানে এই ওয়েটের সাথে এই ভলিউম লিঙ্কড আছে মানে যদি তুমি এগারোশো গ্রামের মোল্ড নাও তাহলে এত ভলিউম হবে কিন্তু এটার ক্ষেত্রে তো আমাকে টোটাল ওয়েট নিতে হবে এটার সাথে তো ভলিউমের কোনো লিঙ্ক নেই যে এইগুলো যতগুলো নিয়েছি সবগুলো নিয়ে কি এত ভলিউম হয়েছে তা তো নয় যদি আমি এগারোশো গ্রামের মোল্ড নিই তাহলে এত ভলিউম হবে তো এই দুটো যখন তুমি ইউজ করছো সেক্ষেত্রে তুমি এ দুটো ইউজ করতে পারবে যার জন্য আমি এটা ইউজ করেছি ওয়েট বাই ভলিউম কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাকে টোটালটা নিতে হবে যে আমি বিটুমেনের ওয়েট কত নিলাম করেসপন্ডিং এই জিনিসগুলো ইন্ডিভিজুয়ালি কত নিলাম কারণ কি এই জিনিসগুলো যোগ করে খালি এই ভল মানে এই ভলিউম আসেনি কিছু এক্সেসও ছিল এর মধ্যে সেই জন্য এই কনফিউশনগুলো হয়ে থাকে সেটা আমি তোমাকে ক্লিয়ার করে দেবাম এক্ষেত্রে তুমি টোটাল ওয়েট নেবে একদম যখন তুমি বাল্ব স্পেসিফিক গ্র্যাভিটি বার করছো সেক্ষেত্রে তুমি যে কোনো একটা মোল্ডের নিলেও চলবে সেক্ষেত্রে তোমাকে মোল্ডের টাই দিতে হবে কারণ কি এগুলো যোগ করে কত ভলিউম সেটা আবার তুমি জানো না মানে ওরা বলছে লিঙ্ক করে দিচ্ছে যদি এত গ্রাম ওয়েট হয় তাহলে এত ভলিউম হবে মানে এটার সাথে লিঙ্ক আছে যখন তুমি এই রেশিও বার করবে তখন লিঙ্কের সাথেই লিঙ্ক করবে মানে তুমি নিউমিনেটারে একটা ডিনিউমিনেটার আর একটা বলেতে হবে না নিউমিনেটারে যেই কোয়ান্টিটি নিয়েছো ডিনোমিটারে তার করেসপন্ডিং যে কোয়ান্টিটি আছে সেটাই রাখতে হবে সেই হিসাবে তুমি করেছো কিন্তু এখানে টোটাল ওয়েট বলেছে কিন্তু ঠিক আছে কিন্তু টোটাল ওয়েট বলেছে সেহেতু তোমাকে টোটালটা যোগ করতে হবে এই জিনিসগুলো একটু মাথায় খেয়াল রাখবে এগুলো ওই বলে না প্র্যাকটিসের অভাব প্র্যাকটিস করিনি বলে ভুলে যাচ্ছি ওই জিনিসগুলো পরীক্ষায় এখানে হবে এই এই ওয়েটটা নিব না এই ওয়েটটা নিব দুটো ওয়েট দেওয়া আছে এই হচ্ছে ঘটনা ঠিক আছে চলো আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম আজকে ক্লাসটা এটুই থাক নেক্সট ক্লাসটাতে আমি আর একটু ডিপ অঙ্কতে ঢুকে যাব আমি জানি ওই ক্লাসটা অনেকেই করতে চাইবে না কারণ কি নিউমেরিক্যাল কেউ করতে চায় না কিন্তু আমাকে করাতে হবে ডিপ অঙ্ক মানে কি ওটা কিন্তু কঠিন নয় ওটা এমন জিনিস মানে লেখাটা পড়ে ডাইরেক্টলি যেমন এটা যেমন কিছুই না এখানে সব ওয়েট আর স্পেসিফিক দেওয়া আছে জাস্ট বসিয়ে তুমি বার করলে ওটা এরকম হবে না ওটার মধ্যে একটু টেকনিক ইউজ করতে হবে ঠিক আছে হয়তো অঙ্কটা ছোট হবে এর থেকে অনেক ছোট হবে হ্যাঁ কিন্তু অঙ্কটার মধ্যে টেকনিক থাকবে ঠিক আছে চলো আজকে এইটুকুই থাক নেক্সট দিনে কালকে আমি আর একটা ক্লাস দিয়ে দেবো পড়লে আমাদের মার্শাল মিস ডিজাইন শেষ হয়ে যাবে চলো ডাটা